লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি। তার আগেই দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল। এদিন আলিপুরদুয়ারের ফালাকাটাতে লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি ও রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাই। উপস্থিত ছিলেন জেলার চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ তৃণমূল নেতৃত্বরা। প্রকাশ চিক বরাই বলেন, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলার প্রতিটি এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। প্রার্থী যেই হোক না কেন, এই কর্মসূচি চালু থাকবে। সোমবার বেড়মচুরে অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার ছয়। হিংসায় প্ররোচনা দেওয়া, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ তাদের বিরুদ্ধে। সন্দেশখালীর বেড়মচুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আড়িপাড়ায় তৃণমূলের হলধর আলীর বাড়িতে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ফসল কেটে নেয় উত্তেজিত জনতা। তৃণমূল সদস্য শঙ্কর সর্দারের বাড়িতেও ভাঙচুর, লুটপাট, মারধরের অভিযোগে এক মহিলা সহ ছজনকে গ্রেফতার করা হয়। আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ভোটের আগে ভোট যুদ্ধ। আজ উত্তরপ্রদেশ, কর্ণাটক ও হিমাচলের 15 আসনে রাজ্যসভা নির্বাচন। যোগী রাজ্যে বিজেপির 7 আসনে জয় নিশ্চিত। অষ্টম আসনে সমাজবাদী পার্টির সঙ্গে লড়াই, ক্রস ভোটিং এর সম্ভাবনা। মামলায় শেখ শাহজাহানকে পার্টি করল কলকাতা হাইকোর্ট। শাহজাহান নিয়ে তৃণমূলের দাবি মানল না আদালত। এর পাশাপাশি মামলায় পার্টি করা হলো রাজ্য পুলিশ, সিবিআই ও ইডিকেও। শেখ শাহজাহানকে গ্রেফতার করার উপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। শুধুমাত্র ইডির মামলায় সিটের তদন্তের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেফতার করতে পারে। সাফার জানালেন প্রধান বিচারপতি টিএসসি বর্মণ। 4 মার্চ পরবর্তী শুনানি। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, প্রধান বিচারপতির বক্তব্য শাহজাহানের গ্রেফতারির ওপর এরকম কোনো স্থগিতাদেশ ছিল না। সন্দেশখালী নিয়ে যখন কোর্টের কাছে শুনানি হয়, পরিষ্কার কোর্ট বলে দিয়েছে যে কালকে আমরা যে গল্পটা শুনলাম, আজকে হেডলাইন ছিল নিউজ পেপারে যে অভিষেক ব্যানার্জি একটা অশিক্ষিত মানুষের মতো কথা বললেন, যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে সেই জন্য উনি আজকে একদম কমপ্লিটলি দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই। তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা মানে যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন। অভিষেকের জন্যই কলকাতা হাইকোর্টে বিষয়টি উঠেছে। তারপরই রাজ্য পুলিশকে শাহজাহানকে গ্রেফতার করার জন্য ছাড় দেওয়া হয়েছে বলে জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে, আর যদিও নির্ধারিত দিন ছিল না, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন, আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার। প্রায় 50 দিন পর সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার পর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। আদালতের নির্দেশের পর কি গ্রেফতার হবেন তৃণমূল নেতা, উঠছে প্রশ্ন। তৃণমূল লুকিয়ে রেখেছে শেখ শাহজাহানকে নিশানা বিজেপি। অভিষেকের দাবি সঠিক, আইনি জটেই আটকেছিল গ্রেফতারি। 7 দিনের মধ্যে ধরা পড়বে শাহজাহান, এক্স হ্যান্ডেলে পোস্টের সঙ্গে দাবি কুণাল ঘোষের। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার।
মহিলাদের ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন। এই ধরনের কুৎসা রটিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি কুণাল ঘোষের। তুলে এনে ধর্ষণ, এই যে ভিত্তিহীন, এই ভিত্তিহীন কুৎসাটাকে রটিয়ে এই গল্পকে সামনে রেখে তৃণমূল নেতাদের যাকে যখন দায়িত্ব দেয়া হচ্ছে তার বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর, এই জিনিস কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না।